সমাজস্থিতি দাবি গিল্ল হন নেতিবাচক সংবাদ প্রকাশ নগরী বেলায় সংবাদ কর্মী অলর প্রতি অনুরোধ জানাই রেলপথ সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্য এসব কথা হই। অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখিল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও নিউজ 24-এর ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এটিএন বাংলার ব্যুরো প্রধান আলহাজ আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ও তারা টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান নিরুপম দাশগুপ্ত, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভির ব্যুরো প্রধান মহসিন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বজ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কাউন্সিলর শৈবাল দাস সুমন সয়, বিভিন্ন সাংবাদিক ও সংবাদকর্মীর উপস্থিত আছে।